পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা ও ভিভিআইপি মুভমেন্ট শেষে পর্যাপ্ত ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আমার 7 থেকে 8টা আশুরের তাজিয়া মিছিল আছে। আশুরে জানেন যে 15 সালে একবার বোমা বিস্ফোরণ হয়েছিল এই আশুরিয়ার এই সমাবেশে, কাজেই আমার ওইগুলার থ্রেড থাকতে পারে, সেইগুলোর জন্য আমার আশুরিয়ার মিছিলগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাকে সিকিউরিটি দিতে হচ্ছে। আগামীকাল আমার 2টা ভিভিআইপি মুভমেন্ট আছে, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তো এই জন্য আমার ফোর্স ম্যাক্সিমাম থাকবে এদিকে ব্যস্ত। তারপরেও এখন আমি আমার অফিসারদের সাথে মিটিং করে, আমার গোয়েন্দা সংস্থাগুলোর সাথে মিটিং করে আমরা দেখব যে আগামীকালকে যদি আমলিক বিএনপি তারা এই ধরনের সমাবেশ করে, তার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার মতো অফিসার ফোর্স সক্ষমতা আমাদের থাকবে কি না, যদি থাকে আমরা অনুমতি দেব, যদি দেখি যে না আমার উপরে আমার ডিএমপি পুলিশের উপরে ওভারলোড হচ্ছে তাহলে অনুমতি দেব না।